বর্ধমান জেলার শহর বর্ধমানের অবৈধভাবে চলা কিছু লটারির দোকান বন্ধ করতে পথে নামলো বর্ধমান থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় ফুটপাতে লটারির দোকানগুলির মালিকদের সতর্ক করে দোকান বন্ধের নির্দেশ দেয় পুলিশ। কোনো একটি সংস্থার নামে ব্যাঙের ছাতার মতো লটারি এজেন্সি গড়ে উঠেছে, সেই কারণেই অবৈধ লটারি দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই হঠাৎ অভিযানে হতবাক লটারির দোকানদাররা। তারপরে বন্ধ করে দিতে বললো। শুধু আপনার দোকান না, এখানে আশেপাশে যতগুলো টিকিটের দোকান আছে সমস্ত দোকানই বন্ধ করে আমাদেরকে পুলিশ ইন্সপেক্টর এসেছেন, পুলিশরা এসেছিলেন, এসে বলেছে লটারি আপনার বিক্রি করলে আপনার লটারি লাইসেন্স আছে কি? তা আমি বললাম আমার লটারি লাইসেন্স নেই, আমি কোম্পানির মাল বিক্রি করি, ওইখানে আমি ট্যাক্সও দিই, আমার আর এর নামে আমার সাবস্টকি লিয়ে আছে, বুঝলেন তো? তা বললো কি আপনি আমার যদি লাইসেন্স করবেন আমার থানা দেখাবেন তখন আমি পারমিশন দেবো। এখন কি করতে বললো? এখন বন্ধ করতে বলছে লটারির দোকান, বন্ধ করতে বলছে। আপনারটা অন্য কোনো দোকান? আরো কটা দোকানে করেছে লটারির দোকানে শুধু। নাম লটারি? আপনার লটারি এজেন্সির নাম কি? এজেন্সি নাম আছে নিউ শর্মা, শর্মা গ্লাই এজেন্সি। মানে মাতারা লটারি এজেন্সি? না মাতা, আমার টিকিট আমার ওইটা আমার এমনি নাম দিয়েছি মায়ের খবরের জন্য তো। না, যেমন মাতারা লটারি এজেন্সি আপনার দোকানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি অন্য লটারি বলছেন? না না, আমার তো আমি এমনি লিখেছি আমি নিজের, লেকিন আমি শর্মংলা এন্টারপ্রাইজের আমি টিকিট দিচ্ছি। এজেন্সির নাম কি? শর্মংলা এন্টারপ্রাইজ। কিন্তু আপনার পেছনে ব্যানারে লেখা আছে মা তারা লটারি এজেন্সি। হ্যাঁ, মা তারাও আমি নিজে আমি নিজেকে নাম লিখেছি, ওনারা বলেছিলেন কি এই নামটা দিয়ে দাও। তো মা তারা লটারি এজেন্সি নামে তো অনেকগুলো লটারি এজেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ, তো সবকটাই কি ঠিক আছে? সবকটা আবার ঠিক আছে কিনা আমি ঠিক আছে এটা জানি, আমি পুরো সার্টিফিকেট দিচ্ছি। কিন্তু মা তারা নাম, এই জন্য আমরা মা তারাকে খুব ভালোবাসি, এই জন্য মাকে নাম দিয়ে চালাচ্ছি। ওনারা যদি বলে তুমি কোম্পানির এই নাম দিয়ে চালাও সেই করবো, কিন্তু আমার মা তারাকে খুব ভালোবাসি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।